আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ছে বিএনপির, থাকছে আসছে 6,79,000 কোটি টাকার বাজেট, জানাবো প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তে দেশের অর্থনীতি গতিশীল রয়েছে স্পিকার, শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। অনেকটা বিলুপ্তির পথে বিএনপি নেতৃত্বাধীন বহুল আলোচিত 20 দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট, জোট দুটির ব্যানারে সর্বশেষ কবে বৈঠক হয়েছিল জানা নেই খোদ দলগুলোর শীর্ষ নেতাদের। জোট প্রধান বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে বিভিন্ন কর্মসূচিতে মাঠে থাকলেও এই নিয়ে আন্দোলন ও অভিন্ন কর্মসূচি প্রসঙ্গে শরিকদের সঙ্গে নেই আনুষ্ঠানিক বৈঠক ও আলোচনা, ফলে শরিকদের সঙ্গে বিএনপি দূরত্ব বেড়েই চলেছে। এই প্রসঙ্গে 20 দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার বিরোধী আন্দোলন সংগ্রামকে সামনে রেখে 20 দলীয় জোটকে কিভাবে আরও সক্রিয় করা যায় সেই ব্যাপারে জোট শরিকদের সঙ্গে বিএনপির আলোচনা চলছে। ইতিমধ্যে কয়েকটি দলের সঙ্গে আলোচনা হয়েছে, বাকিদের সঙ্গেও শিগগিরই হবে, এরপর আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম শুরু হবে। জানা যায় বছরের পর বছর জোটের ব্যানারে কোনো কর্মসূচিও নেই। জোটের শরিক দলের বেশিরভাগ নেতার অভিযোগ, একাদশ সংসদ নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর থেকে 20 দলীয় জোটকে ঠিক মতো মূল্যায়ন করছে না বিএনপি। দীর্ঘদিন ধরে জোটের রাজনীতি অকার্যকর থাকায় ক্ষুব্ধ হয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি দল জোট ত্যাগ করেছে, ফলে বিশৃঙ্খলা এড়াতে আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সামনে রেখে 20 দলীয় জোটকে সক্রিয় ও চাঙ্গা করার দাবি শরিক দলের নেতাদের। জানা যায় বর্তমানে 20 দলীয় জোট বা জাতীয় ঐক্যফ্রন্ট কোনো জোটকেই প্রাধান্য দিচ্ছে না বিএনপি। হাইকমান্ড 20 দলীয় জোটে জামায়াতকে ধরে রাখতে কৌশলী অবস্থান নিয়েছে দলটি, এর অংশ হিসেবে দীর্ঘদিন ধরে 20 দলীয় জোটের বৈঠকও ডাকা হচ্ছে না। এদিকে বর্তমান পরিস্থিতিতে জোটগত রাজনীতির প্রয়োজন ফুরিয়ে যায়নি অনুধাবন করে এতে নতুনত্ব আনার পক্ষে বিএনপি, তাই বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের চেষ্টা করছে দলটি। ডান বাম ইসলামী সহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে। জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটকে অক্ষুণ্ণ রেখে সেই বৃহত্তর জোট গঠন করতে চায় বিএনপি। এই ক্ষেত্রে বিএনপির বৃহত্তর ঐক্য গঠনের উদ্যোগকেও ইতিবাচকভাবে দেখছে 20 দলের অধিকাংশই শরিক। 20 দলীয় জোটকে সক্রিয় করার আহ্বান জানিয়ে জোট শরিক এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ জানিয়েছেন, 20 দলীয় জোট পরীক্ষিত জোট এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। 20 দলীয় জোটের আনুষ্ঠানিক বৈঠক হওয়া দরকার, দীর্ঘদিন বৈঠক না হওয়া দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুকে শরিক দলগুলোর কর্মসূচিতে বিএনপি আসছে, বিএনপির কর্মসূচিতেও তারা আমাদের ডাকছে, এতে দূরত্ব কমে আসছে। এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, 20 দলীয় জোটের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন ভালো শরিকদের মধ্যে, দিন দিন দূরত্ব কমছে। বিএনপির পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করেছে যে আমরা সক্রিয় শরিকরা তাদের পরীক্ষিত বন্ধু। তিনি বলেন, ইতিমধ্যে তারেক রহমান জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন তাতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, আশা করা হচ্ছে শিগগিরই একটি বৃহৎ প্ল্যাটফর্ম তৈরি হবে। আরেক জোট শরিক এনডিপির চেয়ারম্যান আবু তাহের বলেন, আওয়ামী লীগ 14 দলীয় জোটকে যথেষ্ট সম্মান মর্যাদা দেয়, বিপরীতে দিকে 20 দলীয় জোটে ভিন্ন চিত্র, বিএনপি জোটে নিবন্ধিত দলগুলোকে গুরুত্ব দিল, অনিবন্ধিত দলগুলোকে মূল্যায়ন করে না, অথচ নিবন্ধিত অনিবন্ধিত সবাইকে নিয়ে 20 দলীয় জোট। 20 দলীয় জোটকে নিয়ে অবস্থান পরিষ্কার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় পার্টির জাফর যুগ্ম মহাসচিব ASM শামীম বলেন, জোটের বৈঠক হওয়া দরকার, শুধু কেন্দ্রের নয়, জেলা উপজেলা ও অঙ্গ সংগঠনগুলোর বৈঠকের মাধ্যমে সমন্বয় হওয়া উচিত, এর মাধ্যমে জোট লাভবান হবে। বিএনপির বেশ কয়েকজন নেতা জানান, এই উপমহাদেশের রাজনীতির স্বার্থে রাজনৈতিক জোট অনস্বীকার্য, সময়ের প্রয়োজনে নতুন জোট গঠন ও পুরনো জোট বিলুপ্ত হতেই পারে, বহুদিন ধরে 20 দলীয় জোট ও ঐক্যফ্রন্ট নিষ্ক্রিয়, এই পরিস্থিতিতে ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে গ্রহণযোগ্য দেশপ্রেমিক সব গণতান্ত্রিক শক্তিকে এক কাতারে আনা মাত্র সময়ের দাবি, নতুন জোট গঠনের মাধ্যমে বিলুপ্ত হবে পুরনো জোট দুটি, জামায়াত কেন্দ্রিক বিতর্ক থেকে বেরিয়ে আসতেই এই কৌশল গ্রহণ করেছে বিএনপি। জানা যায় 1999 সালের 6 জানুয়ারি বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্য জোট নিয়ে 4 দলীয় জোট গঠিত হয়। পরে সাবেক রাষ্ট্রপতি HM এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি জোট ছেড়ে গেলে নাজিউর রহমান মঞ্জুরের নেতৃত্বে গঠিত নতুন দল বাংলাদেশ জাতীয় পার্টি BJP 4 দলীয় জোটে সংযুক্ত হয়। 4 দলীয় জোট 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে এবং বিজয়ের পর সরকার গঠন করে। পরবর্তীতে 2012 সালে 18 এপ্রিল 4 দলীয় জোটের সঙ্গে
নতুন 14টি দলের সংযুক্তির মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করতে বিএনপির নেতৃত্বে 18 দলীয় জোট গঠিত হয়। চলে যাচ্ছি পরের সংবাদে। দেশের অর্থনীতিতে বর্তমানে বড় কোনো শঙ্কা নেই। অর্থনীতির প্রায় সব সূচকই ইতিবাচক। করোনা মহামারীর ধাক্কা সামলে শিল্প ও সেবা খাতগুলো ক্ষতি পুনরুদ্ধার করতে শুরু করেছে। তবে বিশ্ববাজারে জ্বালানি তেল, গ্যাস ও সারের দাম বৃদ্ধির কারণে সরকারের ভর্তুকিতে চাপ বাড়ছে। পাশাপাশি মূল্য স্ফীতি নিয়ন্ত্রণে ভোক্তাদের মধ্যে অর্থপ্রবাহ বাড়াতে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় বাড়ানোর প্রয়োজন রয়েছে। এসব বিবেচনা নিয়ে অর্থ মন্ত্রণালয় আগামী অর্থ বছরে প্রাথমিকভাবে 6,79,350 কোটি টাকার বাজেট প্রাক্কলন করেছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আজ রবিবার বাজেট ব্যবস্থাপনা ও সম্পদ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাজেটের একটি রূপরেখা তুলে ধরবেন অর্থ বিভাগের কর্মকর্তারা। রূপরেখায় বাজেটের প্রাথমিক প্রাক্কলন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে তুলে ধরা হবে। চলতি অর্থ বছরে 6,03,681 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। সূত্র জানায়, অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার হবে এমন আশায় আগামী অর্থ বছরে 6,79,350 কোটি টাকার বাজেট দিতে চাইছে অর্থ মন্ত্রণালয়। এটি দেশের জিডিপির 15.38% আর চলতি অর্থ বছরের বাজেট থেকে 75,669 কোটি টাকা বেশি। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আগামী অর্থ বছরে মোট আয় প্রাক্কলন করা হয়েছে 4,37,000 কোটি টাকা, যা জিডিপির 9.9%। চলতি অর্থ বছরে মোট আয় ধরা হয়েছে 3,89,000 কোটি টাকা, সেই হিসেবে মোট আয় বেড়েছে 48,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরের মোট আয়ের মধ্যে NBR-কে 3,70,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এটি জিডিপির থেকে প্রায় 8.4% বেশি। চলতি অর্থ বছরে NBR-কে 3,30,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা দেওয়া আছে, সেই হিসেবে লক্ষ্যমাত্রা 40,000 কোটি টাকা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে। এছাড়া আগামী বাজেটে মোট আয়ের মধ্যে নন NBR থেকে প্রাক্কলন করা হয়েছে 18,000 কোটি টাকা, কর বহির্ভূত রাজস্ব 49,000 কোটি টাকা ধরা হয়েছে। আগামী অর্থ বছরের প্রাক্কলিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,42,941 কোটি টাকা, এটি জিডিপির 5.5%। চলতি অর্থ বছরে বাজেট ঘাটতির পরিমাণ 2,14,681 কোটি টাকা, সেই হিসেবে ঘাটতি বেড়েছে 28,260 কোটি টাকা। চলে যাচ্ছি পরের সংবাদে। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তেই কোভিড পরিস্থিতিতেও দেশের অর্থনীতি গতিশীল রয়েছে। ঢাকার পীরগঞ্জ রংপুর সমিতির আসাদ গেটে ফ্যামিলি ওয়ার্ল্ডের গ্র্যান্ড হলে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। এ সময় তিনি সকলকে পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষ 1429 উপলক্ষে শুভেচ্ছা জানান। পীরগঞ্জ রংপুর সমিতির সভাপতি আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার এস এম গোলাম মোস্তফা, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সমিতির প্রাক্তন সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন। অনুষ্ঠানে সমিতির সভাপতি স্পিকারকে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিনুর ইসলামকে ফুল দিয়ে বরণ করেছেন।